তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের বড় কর্মকর্তা। বিমানবন্দরে বড় বড় কোম্পানির সঙ্গে রয়েছে তার দারুণ সখ্যতা। তার একটি ফোনে যে কোনো ব্যক্তির চাকরি হয়ে যায় মুহূর্তেই। শুধু কি তাই, বিলাসবহুল অফিস, বডিগার্ড, এমনকি কোট টাই ছাড়া চলতেই পারেন না তিনি। প্রতিটি ব্যাংকের বড় কর্মকর্তারা তার কথাতেই উঠা বসা করেন। তাই কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন করে দেওয়া কোনো জটিল বিষয় নয় তার কাছে। ফলে বিমানবন্দরে এয়ারলাইন্সে চাকরি দেওয়া আর ব্যাংকে লোন করে দেওয়া, এটা তো কোনো কাজই নয় তার কাছে। বলছি মোহাম্মদ জিয়াউর রহমানের কথা। তিনি মূলত একজন প্রতারক। বিমানবন্দরে চাকরি দেওয়া এবং ব্যাংক থেকে মোটা অঙ্কের লোন করে দেওয়ার কথা বলে প্রতারণা করাই তার একমাত্র ব্যবসা। আর এই প্রতারককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN। রোববার এই প্রতারককে আটক করে বিমানবন্দর APBN। কিন্তু আশ্চর্যজনক হচ্ছে তিনি বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজের বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডস অ্যাসোসিয়েশন বাফার একজন লোডার। ফলে বুঝতেই পারছেন বিমানবন্দরের সব কিছুই তার নখদর্পণে। আর এই সুবিধাটি কাজে লাগিয়েই তিনি অসংখ্য মানুষের সাথে করেছেন প্রতারণা। এমন পাঁচজন ব্যক্তি তার প্রতারণার শিকার হয়ে এখন নিঃস্ব হয়েছেন, যার মধ্যে রয়েছেন ভুক্তভোগী মোহাম্মদ রাসেল আহমেদ, আরজু আহমেদ, মুস্তাক আহমেদ, মোহাম্মদ শরীফুল ইসলাম ও মোহাম্মদ শহীদ। এই পাঁচজনের কাছ থেকে 10 লাখ টাকার উপরে আত্মসাৎ করেছেন এই প্রতারক জিয়াউর রহমান। চলুন তাহলে কিভাবে এই প্রতারক জিয়াউর রহমান সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন চাকরি এবং লোন পাইয়ে দেওয়ার কথা বলে সেটি একটু আমরা জেনে আসি এবার। আমি হাজি ক্যাম্পের মুক্তিযোদ্ধা মার্কেটে ম্যানেজারি করি, বুঝছেন তো। এই আমার এক ছোট ভাই চাকরি নিয়ে দেবে, এই বিষয়ে টাকা নিচ্ছে, চাকরি পার হয়েছে আর কি। মানে কি চাকরি? এয়ারপোর্টে বিষয়ে চলি মানে আর কি। মোটামুটি প্রায় 5-6 মাস আগে আমি যে এলাটুঙ্গি এলাকায় থাকি, এলাকায় দেওয়ালে পোস্টারিং দেখি। পোস্টারিংয়ে লেখা আছে যে আমরা বিদেশে লোক পাঠাই, চাকরি দেই এবং লোনের কাজ করে দিই। সেই মর্মে পোস্টার দেখে আমি পরের দিন পোস্টার দেখে আমি ওই নাম্বারে ফোন দিই। তো বলে যে আমরা অফিসে একটা ঠিকানা ছিল, তাহলে ওই চাকরি দেওয়ার কথা, লোন এবং বিদেশে লোক পাঠানোর কথা বলে মহিলা। আচ্ছা, পরবর্তীতে আমরা লোকেশান জেনে পরের দিন যাই। পরের দিন যেয়ে এই ভদ্রলোক আসামিকে সাথে দেখা হয়। উনি বলেন যে আমি এয়ারপোর্টের কাস্টমস অফিসার, তো আমার এখানে বিভিন্ন জায়গায় আমরা চাকরি দিই আর বিদেশে লোক পাঠাই। মানে পোস্টারিংয়ে যা ছিল, পোস্টারে যা লেখা ছিল ওটাই বলে দিয়েছে, লোক পাঠাই, লোনের কাজ করি। তো আমি একটা আমার মাছ চাষের ই করি, আমি চাকরি করতাম। চাকরি করার পরে বর্তমানে অবসরে এবং একটা ব্যবসা করি। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমার ব্যবসার উপরে আপনি কি লোন দিতে পারবেন? আমি হ্যাঁ লোন দিতে পারবো। তো লোন দিলে প্রক্রিয়া আছে, কাগজপত্র দেন। তো কাগজপত্র তাকে দেওয়া হয়, কাগজ তোরে নিয়ে সে বলে যে এটা তো প্রোফাইল করা লাগবে, খরচ আছে, অফিসে যাওয়া আসা, বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন নিতে হবে, বিভিন্ন প্রক্রিয়ায় খরচ হবে, আর আমাদের একটা সার্ভিস চার্জ আছে। তা আপনার যেহেতু বেশি কাজ, তা আপনাকে 3 লক্ষ টাকা আমাদের দেওয়া লাগবে, তাহলে আপনার লোনটা আমরা করে দেবো। তো যাই হোক, আমি ব্যাংকে খোঁজ নিলাম, তো বলো যে হ্যাঁ ঠিকই বলেছে, এরকমই লাগে সার্ভিস চার্জ। তো তাকে এই টাকাটা দেওয়া হয়। কত টাকা? 3 লক্ষ টাকা। তারপরে 1.5 মাস হয়ে যায়। তো বলছিল 1 থেকে 1.5 মাস হবে। এই 1.5 মাসের তার ওখানে প্রায় 2-1 দিন পরপরই যাতায়াত করি, লোনের খোঁজ নেই, কখনও মোবাইলে কথা বলি, তাহলে হয়ে যাবে প্রসেস। অফিস হচ্ছে আপনার রাজলক্ষ্মী, 3 নম্বর সেক্টর, উত্তরা, 37 নম্বর বাসা, 7 নম্বর রোড। তো
তো ও হয়ে যাবে। এই দেড় মাসের মাথায় হঠাৎ একদিন যেয়ে দেখি যে অফিসে ওরা নাই, অফিস বন্ধ, তালা। পরের দিন আবার গেলাম, তালা। তারপরে বাসালাকে খুঁজলাম, খুঁজে বাসালাকে পেলাম। ওই দোকানে, নিচের দোকান আছে, দোকানে জিজ্ঞেস করলাম, এটা দোতলায় অফিস। তো বললো যে বাসাওয়ালাকে পাবেন এই 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 দোকানে বসে সন্ধ্যার পরে। তো আমরা ঠিক সন্ধ্যার পরে গেলাম, তোনাকে পেলাম। তো বললো যে আগে জানতাম না, তো পরে খোঁজ নিলাম, যাদের প্রতারক চক্র বিভিন্ন চাকরি নিয়ে, চাকরির নামে বিদেশে যাওয়ার নামে টাকা নাই নিয়ে এই মানে এই ব্যবসা। এতে লোকজন যখন আসা যাওয়া করে তখন কাজ, চাকরি কোনো দিতে পারে না, এরা এখন চলে গেছে, উড়াল দিয়েছে, এর নিখোঁজ পাওয়া যাচ্ছে না। তারাই দিয়েছি, আমি বাসা ফাঁকা বা বাসা ভাড়া দেবো, অন্যজনকে দেবো। তো যাই হোক, তো প্রথমে কাস্টমস অফিসার যেহেতু বলেছিল, এই জন্য আমরা যখন থেকে নাম্বার বন্ধ, তারপর থেকে প্রায় দু চার দিন পর পরই এয়ারপোর্টে আসি এবং কাস্টমসের এদিক সেদিক খোঁজে, কিন্তু তার কোনো লোকেশান পাই না, আমরা তার কোনো হদিশ পাই না। পরে আমরা অভিযোগ দিই এপিবিএনে যে তাকে পাওয়া যাচ্ছে না, ট্রেস আউট হয়ে গেল সে। তারপরে এপিবিএনে অভিযোগ দেওয়ার প্রেক্ষিতে ওনারা পদক্ষেপ নেয় এবং ধরে নিয়ে আসে। আমি একটা অ্যাড দেখতে পাই, অ্যাড থেকে ওনার নাম্বার এবং কি ওনার অ্যাড্রেসটা নিয়ে আমি ওনার অফিসে যাই। ওনার অফিসে গিয়ে ওনার সাথে যোগাযোগ করে এবং কি চাকরির বিষয়ে বিস্তারিত সব কিছু বলি। তখন উনি বলল যে আমার কাছে এত টাকা দিতে হবে। কত টাকা? 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা দিতে হবে। তো আমি 3 লক্ষ টাকা দিয়েছি এবং কি উনি আমাকে হচ্ছে একটা কি পুলিশ ক্লিয়ারেন্স এবং কি হচ্ছে একটা নিয়োগপত্র দেয় ভুয়া। মানে কী চাকরি দেবে আপনাকে? আপনার হচ্ছে ইউএস বাংলা হেল্পলাইনে, হেল্পলাইন পরিচয় দিছিল। আমি এয়ারপোর্টের কাস্টম অফিসার, সিনিয়র অফিসার। এরপরে আমরা এয়ারপোর্টে আসলাম, এয়ারপোর্টে এসে বিস্তারিত সব জায়গায় খোঁজ খবর নিলাম, কিন্তু ওইখানে পাইলাম না যে এই নামে কেউ নাই। পরবর্তীতে আমরা একজনকে জানাই দেও, তো এখন উনি হচ্ছে ওনার সেকশনেই কাজ করে, ওইখানকার সভাপতি উনি। তো ওনার মাধ্যমে এনার আমরা পাই। তারপরে আমরা এই যে এখানে এয়ারপোর্ট আর্ম পুলিশ আছে, এখানে আমরা একটা অভিযোগ দায়ের করি। অভিযোগ দায়ের করলে ওনারা ওনাকে গ্রেপ্তার করে। আসলে এয়ারপোর্ট নিয়ে আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা ফ্যাসিনেশন সবসময় কাজ করে থাকে। আমরাও অনেক সময় এই ধরনের প্রশ্নের সম্মুখীন হই যে আমরা এয়ারপোর্টে চাকরি করতে চাই, এয়ারপোর্টের সার্ভ করতে চাই, পাবলিককে সার্ভ করতে চাই, কীভাবে আমি এয়ারপোর্টের জব পেতে পারি, এই ধরনের একটা প্রশ্ন কিন্তু প্রায় আমরা পেয়ে থাকি। সেক্ষেত্রে আমি যারা আগ্রহী আছেন তাদেরকে অনুরোধ করব যে যাকে তাকে আপনারা এয়ারপোর্টে চাকরির বিষয়ে যাকে তাকে ধরে আপনারা চাকরি পাওয়ার চেষ্টা করবেন না। সেটা সবসময় এটা একটা ভুল স্টেপস। কেউ যদি আপনাকে বলে যে আমি আপনাকে এয়ারপোর্টে চাকরি নিয়ে দিব, পাইয়ে দিব, সেক্ষেত্রে আমাকে এই ধরনের একটা অঙ্ক, টাকার অঙ্ক দেন, তাহলে আমি করে দেব, এই ধরনের কোনো সুযোগ আসলে এয়ারপোর্টে, এইভাবে আপনার চাকরি পাওয়ার কোনো সুযোগ নেই। আবদুল্লাপুরে আমি হাঁটাহাঁটি করতে দেখি ওনাদের বিজ্ঞাপনগুলো পিলারের সাথে লাগানো আছে। ওই বিজ্ঞাপন দেখে, বিজ্ঞাপনের গায়ে নাম্বার দিকে ফোন দিই। ফোন দেওয়ার পরে ওনারা বলে যে আমাদের অফিস রাজলক্ষ্মী, 3 নম্বর সেক্টর, 7 নম্বর রুটে, 37 নম্বর বাসা। আমি সেই সুবাদে তারপরের দিন ওইখানে যাই। যাওয়ার পরে ওনাদের জিজ্ঞাসা করি, তাহলে আপনাদের এখানে যে লিফলেটে দিচ্ছেন এগুলো আপনারা কতদিনের মধ্যে কাজগুলো করেন? তো ওনারা বলে যে আমরা লোনের কাজ করি, দেশের বাইরে লোক পাঠাই এবং চাকরির জন্য কাজগুলো করি। আমি বলি চাকরির তো এখন আমার আর বয়স নাই, আমার যদি লোনগুলো করে দেন তাহলে আমি নিজের লোনটা করে তাহলে আমি উপকৃত হয়ে আমি নিজে ডেভেলপ হতে পারব। কত টাকা দিয়েছিলেন? আমি দিয়েছি 1,25,000 টাকা। কত মাস হয়েছে টাকা দিয়েছেন? সাড়ে চার মাসের মতো হয়েছে। টাকা পাওয়ার পরে কী অবস্থা? টাকা পাওয়ার পরে সে তারা আর যোগাযোগ করে না। মানে টাকা পাওয়ার পরে 10-12 দিন যোগাযোগ করেছে, মানে আগামী মাসে আমরা লোন হচ্ছে। তারপরে এই যে লোন হচ্ছে, ওই ডেট দেওয়ার পরে ডেটের পর আর যোগাযোগ রাখে না। এরপরে কী করলাম? এরপরে আমরা এপিবিএন এসে অভিযোগ দায়ের করলাম যে এর আগে অনেক খোঁজাখুঁজি করছি, যখন না পাই 3 মাস গত হয়ে যায়, তখন বাধ্য হয়ে যায় মানে বিভিন্নভাবে হেয়ালি মানে ক্ষতিগ্রস্ত হইলাম, এখন নিজেও কী করবো, কোনো কিছু উপায় না পাই এপিবিএনে এসে অভিযোগ করি। অভিযোগের প্রেক্ষিতে ওনারে ধরে নিয়ে আসে। আজকে মোশতাক আহমেদ নামে এবং তার সাথে আরও প্রায় 3 থেকে 4 জন ভুক্তভোগী যারা আছেন, এরা তারা আমাদের অফিসে অভিযোগ নিয়ে আসেন যে জিয়াউর রহমান নামে
যিনি এয়ারপোর্টের কাস্টমসে কর্মরত এরকম একজন কর্মকর্তা, তাদেরকে ইউএস বাংলা এয়ারলাইন্সে বিভিন্ন পদে, বিশেষ করে হেল্পলাইন এবং ট্রাফিক হেল্পলাইনের ট্রাফিক হেল্পারের পদে চাকরি দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে প্রতারণামূলকভাবে তাদের কাছ থেকে বেশ কিছু টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও মোস্তাক আহমেদ নামে যিনি এসেছিলেন, তিনি অভিযোগ করেন যে তাকে একটা বিশ কোটি টাকার একটা লোন পাইয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকেও প্রায় 3 লাখ টাকা এই প্রতারক চক্রটি গ্রহণ করেছে। এবং তারা বাই নেম উল্লেখ করেন যে জিয়াউর রহমান নামে এই ভদ্রলোকই তাদের কাছ থেকে টাকা নিয়েছে। তো অভিযোগটা পাওয়ার পরে আমরা জিয়াউর রহমানকে শনাক্ত করি এবং শনাক্ত করার পর তাকে এয়ারপোর্ট এরিয়া থেকে আমরা তাকে আটক করি। আটক করার পর আমরা তাকে অফিসে নিয়ে আসি। অফিসে নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে অভিযোগকারীরা যারা আছেন তারাও তাদেরকে আমাদের কাছে অভিযোগ করেন যে অনেকের কাছে 3 লাখ টাকা, অনেকের কাছ থেকে 1.5 লাখ টাকা, যার কাছ থেকে যা সে আদায় করে নিতে পেরেছে ব্যক্তি বিশেষের ক্ষেত্রে তারা বিভিন্ন অ্যামাউন্টে আদায় করে নিয়েছে তাদের কাছ থেকে বিভিন্ন অ্যামাউন্ট। এবং এই কাজে শুধু সে একাই জড়িত না, উত্তরা ফ্রেন্ডস ক্লাবের আশেপাশে তাদের একটা অফিসও রয়েছিল, বেশ সুসজ্জিত একটা কর্পোরেট টাইপ অফিস তাদের ছিল, যেটা অভিযোগকারীরাও তাদের অভিযোগে বর্ণনা করেছেন। এবং এই ধরনের চাকচিক্যময় অফিস দেখে, কর্পোরেট অফিস দেখে ওনারা বিশ্বাসও করেছিলেন যে হয়তো লোন ম্যানেজমেন্ট এবং চাকরি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে হয়তো এদের একটা প্রভাব থাকতে পারে। এবং জিয়াউর রহমান, যিনি এয়ারপোর্টে বাফার একজন লোডার, এক্সপোর্ট প্রসেসিং জোনে যিনি কাজ করেন, তিনি নিজেকে একজন কাস্টমসের কর্মকর্তা পরিচয় দেন এবং তার যে পার্টনার হিসেবে যাকে তিনি সাজিয়ে নিয়ে আসেন তাকে উনি একজন ব্যাংকের সিনিয়র কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তো কাস্টমসের কর্মকর্তা হিসেবে তিনি ইউএস বাংলার সাথে তার সখ্য রয়েছে, তিনি ইউএস বাংলায় হেল্পলাইন এবং ট্রাফিক হেল্পার পদে চাকরি দেওয়ার ক্ষেত্রে উনি কাজ করছেন। আর ব্যাংকের যে কর্মকর্তার নামে উনি আরেকজনকে পরিচয় করিয়ে দিয়েছেন, তার মাধ্যমে তিনি ব্যাংকের লোনগুলোর কাজগুলো উনি করবেন এবং সেই লোন প্রসেস করার জন্যই সেই ফি বাবদ তিনি মোস্তাক আহমেদের কাছ থেকে উনি 3 লাখ টাকা গ্রহণ করেন। তো আমরা এখন পর্যন্ত এই 5 জনের আমরা অভিযোগ পেয়েছি, কিন্তু আমরা ধারণা করছি যে এই ধরনের অভিযোগকারী আরও খুঁজলে আরও পাওয়া যাবে। এবং এই অভিযুক্ত যিনি আছেন জিয়াউর রহমান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অলরেডি প্রক্রিয়া শুরু করেছি। একটা প্রজেক্টে আমি চাকরি করতাম, তো এখান থেকে আবদুল্লাহপুরে আমি হচ্ছে একটা বিজ্ঞাপন দেখতে পাই যে হচ্ছে এরকমভাবে বিভিন্ন হচ্ছে কোম্পানিতে, বিভিন্ন এয়ারলাইন্সে হচ্ছে নিয়োগ দিয়ে দেওয়া হয়। তো আমি ওনাদের সাথে যোগাযোগ করলাম, যোগাযোগ করার পরে ফোন দিলাম, ওনারা বললো যে আপনার আমাদের বাসা হচ্ছে উত্তরা 3 নম্বর সেক্টর, 7 নম্বর 37 নম্বর বাসা, তো আপনি এখানে আসেন। আসার পরে হচ্ছে আমাদের অফিসে আসেন, তো ওনাদের অফিসে গেলাম। অফিসে যাওয়ার পরে দেখলাম যে ওনাদের অফিস জাঁকজমক, অনেক সুন্দর। তো ওনার সাথে কথা বললাম, কথা বলার পরে উনি বলতেছে যে আপনার সব ডকুমেন্টসগুলো দেন, আপনার সিভিগুলো দেন। সিভিগুলো নেওয়ার পরে ওনারা আমাকে একদিন ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট কার্ড রেডি হয়েছে, আপনি টাকা পয়সা নিয়ে আমাদের অফিসে আসেন। কি চাকরি দিল আপনি? উনি হচ্ছে ইউএস বাংলাতে ট্রাফিক হেল্পার হিসাবে। আমার কাছ থেকে 3 লক্ষ টাকা চাইছিল, তো ওনার সাথে কন্ট্যাক্ট ছিল যে অ্যাপয়েন্টমেন্ট কার্ড দিবে, কার্ড দেওয়ার পরে হচ্ছে টাকাটা দিতে হবে। তো ওনারাই হচ্ছে আমরা টাকাটা দিয়ে দিই। আমি দেওয়ার পরে আমরা অ্যাপয়েন্টমেন্ট কার্ড দেয়, আমার জয়েন দেয় হচ্ছে 4 তারিখ, 4 তারিখে জয়েন দেয়। তো এর মধ্যে আমার আর কোনো, আমি 23 তারিখে ঢাকায় আসি, আসার পর ওনাদের অফিসে 23 তারিখে আমার অ্যাপয়েন্টমেন্ট কার্ড দেয় এবং 4 তারিখে জয়েন করতে বলে। তো আমি 3 তারিখে ঢাকায় এসে আসার পর ওনাদের অফিসে যাই, যা দেখি যে ওখানে অফিস নেই, কোনো কিছু নেই, অফিস বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে আমি হচ্ছে কত টাকা দিয়েছি, আমি 3 লক্ষ টাকা দিয়েছি, নগদ 3 লক্ষ টাকা। দেওয়ার পরে ওনাদের অফিসও নাই, কোনো কিছুও নাই, ওনার ফোনেও ওনার সাথে যোগাযোগ করতে পারি না। পরে আজকে হচ্ছে এই বিগত 4 মাস ধরে ওনার পিছনে ঘুরতেছি। উনি আমাদের পরিচয় দিয়েছে, উনি কাস্টমস কর্মকর্তা। তো আমি হচ্ছে এয়ারপোর্টে আসলাম, তো ওনাদের সাথে পরিচয়, মানে ওনাদের সাথে ওই অফিসে যাইতে যাইতেই মানে ওনারাও বলে যে আমি হচ্ছে ভুক্তভোগী। প্রিয় দর্শক, প্রতারকের মাধ্যমে ভুক্তভোগীর শিকার হওয়া মোহাম্মদ রাসেল আহমেদ, আর্য আহমেদ, মোস্তাক আহমেদ, মোহাম্মদ শরীফুল ইসলাম ও মোহাম্মদ শহীদ শুধু একাই নয়, হয়তো এই প্রতারক জিয়াউর রহমানের মাধ্যমে এমন অসংখ্য নিরীহ মানুষ প্রতারণার শিকার হয়েছেন, অথবা তার বিরুদ্ধে মামলা দায়েরের জন্য তাকে বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয় সংশ্লিষ্ট থানায়। প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পেরেছেন কীভাবে তিনি প্রতারণার মাধ্যমে অসংখ্য মানুষের সাথে প্রতারণা করেছেন।
আপনারা যদি এই ব্যক্তির মাধ্যমে কোনো প্রতারণার শিকার হয়ে থাকেন তাহলে আমাদেরকে জানাতে পারেন। তবে আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো মাধ্যম কিংবা কারো কাছে টাকা দিয়ে চাকরি পাওয়া কখনো সম্ভব নয়, তাই নিজে সতর্ক হন এবং নিজে যে কোনো ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বিরত থাকুন। হ্যাঁ, জিয়াউর রহমান, নিজে যে বাফা বলছিলাম আমরা, বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশন, সেই বাফার একজন লোডার হিসেবে কর্মরত, এক্সপোর্ট প্রসেসিং এক্সপোর্ট কার্গোতে উনি কাজ করতেন। এয়ারপোর্টের আসলে সব কিছুই তার চেনা, সে জানতো, এয়ারপোর্ট সম্পর্কে জানতো, এয়ারলাইন্স সম্পর্কে জানতো, এয়ারলাইন্সের চাকরি দেওয়ার যে বিধি এগুলো সম্পর্কে সে ওয়াকিবহাল ছিল, এবং এটাকেই পুঁজি করে তিনি একটা প্রতারণার চক্র তৈরি করেন। তার প্রতারণার চক্রে আমরা এখন পর্যন্ত যা দেখেছি, বেশ কিছু মানুষজন তার এই প্রতারণার চক্রে ফেসেছেন এবং তাকে বেশ কিছু অর্থ তার কাছে জমা করেছেন চাকরি পাওয়ার আশায়।